রং বেরঙের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন আর বাদক দল সহযোগে রোববার সকালে দোয়েল চত্বর থেকে সড়ক বিভাগের আয়োজনে শুরু হয় শোভাযাত্রা, শেষ হয় ওসমানী স্মৃতি মিলনায়তনে। পরে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা অবরোধের নামে আবারও আগুন সন্ত্রাসের হুমকি আসছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দিবে, মিস করলে আফসোস করবে দলটি। যারা মনে মনে স্বপ্ন দেখছেন আপনাদের ইচ্ছে মতো সংবিধানকে কচু কাটা করবেন, সেই স্বপ্ন কোনোদিনও সফল হবে না। নভেম্বর মাসে নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে, মিস করলে আপনারা পিছিয়ে পড়বেন। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, 28 অক্টোবর রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে। বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো বা হামাগুড়ি কর্মসূচি, আমরা কখনো চাপ অনুভব করি নাই। 28 তারিখও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। একই দিন বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভায় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, 28 অক্টোবর নয়, দ্বাদশ নির্বাচন পর্যন্ত পাহারায় থাকবে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা পাহারা দেব। ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে ঢাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আমরা দেব না। 28 অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির যে স্বপ্ন দেখছে তা ধূলিসাৎ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। তাদের হাত পা ভেঙে দেওয়া হবে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।